আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে কে আয়না করে। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, আমার রেসিপিটির নাম হচ্ছে ফ্রাইড রাইস। আমি ফ্রাইড রাইসে এখানে কোনো বিফ, মাটন বা চিকেন কোনোটাই ইউজ করিনি। সিম্পল কিছু ভেজিটেবল আর ডিম দিয়ে আমি বানিয়েছি। আশা করি এনজয় বানিয়েছি। আপনারা যদি এভাবে ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, আমার পর প্রসেসিংয়ে যাই। তবে তার আগে আমরা একটা ইন্ট্রো পরে আসছি, ঘুরে আসি একটা ইন্ট্রো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আমার এখানে যে উপকরণগুলো লাগছে আমি সব গুছিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি চাল নিয়েছি। এখানে আছে আমার 1 কেজি 250 গ্রাম, যেটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি চিটিংগুলো চালটা বার করেছি। আর এখানে নিয়েছি আমি 6টি ডিম। আর এখানে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছি। আর এখানে আমার আছে গাজর 3.5 কাপ, পেঁয়াজের কুচিও 3 কাপ, পেঁয়াজ কুচি এখানে আছে 1.5 কাপ, কাঁচামরিচ আছে 3 টেবিল চামচ কুচি করে নিয়েছি। এখানে চাইনিজ সল্ট, লবণ এবং চিনিটা সম পরিমাণের সাথে করা আছে। আর আছে এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর সয়া সস। আমি বিডি সয়া সসটা ব্যবহার করেছি। আমি আবারও বলছি, আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নর্মাল চাল বা যে কোনো চাল এখানে ইউজ করতে পারেন। আমি চালটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর বিডি সয়া সসটা আমার কাছে ভালো লাগে এটা, তো আমি এই জন্য এটা ব্যবহার করেছি। আমি এটা লাইটটা ডার্কটা নিইনি। তো চলুন এবার ভিউয়ার্স, আমরা পরের প্রসেসিংয়ে যাই। আমি প্রথমে এখানে রাইস কুকারের একটি হাঁড়িতে পানি গরম দিয়ে রেখেছিলাম। তো এখানে লবণ দিয়েছি সামান্য, দিয়ে আমি চালগুলো এখানে দিয়ে দিলাম। ওইদিকে রাইসটা হচ্ছে, আর এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলার হিটটা এখন বাড়িয়ে দিলাম। আমি রাইসটা এখন ওই পাশে হওয়া অবধি 80% পর্যন্ত ওয়েট করব। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন, যে যেটা পছন্দ করেন। তবে আমি এখানে তেল যে পরিমাণে দিয়েই ব্যবহার করছি, সেটা আমার যে সবজি এবং চাউল আছে এটাতে সম পরিমাণে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি এবার পরের প্রসেসিংয়ে যাবো, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন কুচি দেইনি, আপনারা চাইলে এখানে রসুন কুচিটা দিতে পারেন। তো আমি এখানে রসুন কুচিটা দেইনি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হবে, মিনিমাম 10 মিনিট আমি পেঁয়াজটাকে ভাজবো। তো পেঁয়াজ, আমার পেঁয়াজটা 10 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গ্রেট করা গাজরটা ছিল, গ্রেট না অবশ্য আমি কিমা করে নিয়েছি। তো কিমার যে গাজরটা সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গাজরটাকে একটু ভাজবো। তার আগে আমি এখানে সামান্য একটু লবণ আর চাইনিজ সল্ট আর চিনি যেটা ছিল একসাথে আমার মিক্স করা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নিব। খুব বেশি ভাজবো না, তবে এখানে 40% আমি সেদ্ধ করে নিব। তো এখানে আমি যে পরিমাণে চিনি, লবণ এবং চাইনিজ সল্ট নিয়েছি, এটা সবজি এবং চালে মিলে এটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি এটাকে একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে আমি ঢাকনা খুলব। আর এই পাশে আমি ডিমগুলোকে এভাবে ভেজে গ্রেট করে নিয়েছিলাম। আমি চাকু দিয়ে অবশ্য কেটে নিয়েছি, আপনারা চাইলে ঝুড়ো ঝুড়ো করে নিতে পারেন, তবে আমি এভাবে করে নিয়েছি। তো ভিউয়ার্স, 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার গাজর প্রায় এখানে 30% হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে হালকা হাতে মিশিয়ে নিব। আমার এই পর্যায়ে এখন চুলার হিট একদম মিডিয়াম হিটে করা আছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ গুঁড়িটা যে ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবার কিছুক্ষণ ঢেকে দিব। দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করব। আর এদিকে চুলার হিট আরও কমিয়ে দিয়েছি। আর এই পাশে দেখুন, আমার রাইসটা সুন্দর মশলা ঝরঝরে হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ভাতের যে নর্মাল চাল খেয়ে থাকেন সেটাতে রান্না করতে পারেন, তবে আমি আজকে এখানে চিনি গুঁড়ো চাল দিয়ে করেছি। তো ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে যে গোলমরিচের গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম। আর লবণ আমার একটু কম পড়েছিল চাইনিজ সল্টটা, তো সেটা আমি এখানে আর একটু দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন চুলার হিটটা আমি আরও কমিয়ে
নিয়ে দিয়েছি, এতক্ষণ তো মিডিয়াম ছিল, এখন লো হিটে দিয়েছি। এবার এর মধ্যে ডিমটা দিব, দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব। ডিমটা এক পর্যায়ে দিলাম এখন, যাতে ভেতরে ফ্লেভারটা আরও ভালো আসে। আর এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচিটা দিব। কাঁচামরিচ কুচিটা আগে দিলে ঝালের পরিমাণটা বেড়ে যেত, কারণ চাইনিজ খাবারটা ঝাল হয় না। তো আমি লবণ এইটুকু মিশিয়ে দিলাম এই জন্য, কারণ আমার মনে হচ্ছে যে চালের সাথে মেশানে, ভাতটার সাথে যখন আমি মেশাবো তখন লবণের পরিমাণটা কম হবে। তো সেই জন্য আমি আরও একটু লবণ এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আরও 5 মিনিট ভাজা ভাজা করবো কিছুক্ষণ, কিন্তু এখন আমার চুলার হিট একেবারেই লো হিটে আছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো, চুলার হিটটা আমি অফ করে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে ভাবেই রেখে দিব আরও 5 মিনিট। আর এদিকে আমি এখন পাশে চুলে আরও একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে একটি বড় একটা হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন প্রথমে আমি এর মধ্যে যে সবজিগুলো নিয়েছিলাম সেটা ঢেলে দিয়েছি, আর তারপরে যে সয়া সসটা আছে আমি এখানে লাইট সয়া সস ইউজ করেছি। তারপরে আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে দিতে নাও পারেন। আর এবার আমি উপরে অল্প অল্প করে চাল দেবো এবং আস্তে আস্তে মিশিয়ে নেবো। আপনারা চাইলে আলাদা আলাদা করে সবজি তারপরে মেশাতে পারেন, তবে আমি অল্প অল্প করে চাল দেব আর অল্প অল্প করে মিশিয়ে নিব, এতে করে সবটা ভাত ভালোভাবে মিশে যাবে। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমার পুরো রাইসের সাথে মানে সবজিটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি দমে রেখে দেবো 10 মিনিট, তারপরে একটু সার্ভিং ডিশে বেড়ে নিব। তো আলহামদুলিল্লাহ দেখুন ভিউয়ার্স কত সুন্দর মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে, এবং আমি প্রচুর এখানে তেল ব্যবহার করিনি, আমি অল্প তেলে এখানে ফ্রাইড রাইসটা করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ এটার স্বাদ এবং ফ্লেভার সব খুব সুন্দর এসেছে। তো ভিউয়ার্স দেখুন আমি একটি সার্ভিং ডিশে এটাকে সুন্দরভাবে পরিবেশন করেছি। আপনারা এটা চাইলে বাসায় ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ঘরে সামান্য কিছু সবজি দিয়ে। আমি এখানে কোনো প্রকার মাংস ব্যবহার করিনি, কারণ আমি সবসময় মাংসটা ব্যবহার করি না। আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, এটা কোনো বিষয় না যে আমি করিনি, দেখে আপনারা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম মজাদার রেসিপি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।